একুশের ফেব্রুয়ারিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান দেশের দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। এদিনও একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দিতে পিছপা হননি দলটির দুই শীর্ষ নেতারা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আজিমপুর কবরস্থানে ভাষা সংগ্রামী রফিক জব্বার শফিউরের কবরে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর থেকে প্রভাত ফেরি শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রভাত ফেরি পলাশী হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 8টায় শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, একটি সাম্প্রদায়িক শক্তি বিএনপির নেতৃত্বে কাজ করছে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বাকশালকে জাতীয় রাজনৈতিক দল দাবি করে আওয়ামী লীগ নেতারা বলেন, জিয়াউর রহমান নিজেও বাকশালে যোগ দিয়েছিলেন। দুঃখজনক হলো সত্য, আমাদের ভাষা কৃষ্টি সংস্কৃতিতে যারা পুরোপুরি বিশ্বাস করেন সেটি লালন না করে বরং পাকিস্তানি ভাবধারা লালন করার চেষ্টা করে, পাকিস্তানি ভাবধারা বিশ্বাস করে তারা আজকে রাজনীতি করে, জামাত ইসলামী স্বাধীনতা বিরোধীকে নিয়ে বিএনপি রাজনীতি করে। জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে সেদিন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগ দিয়েছে। এদিকে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিএনপির সিনিয়র নেতারা। তবে 4.25 ঘন্টা পর বেদিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। বিশৃঙ্খলার জন্য সরকার ও প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন দলটির নেতারা। তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করতেই বাকশাল কায়েম করেছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্বন্ধে আমরা জানেন, এই যে আজকে বলেছেন যে আওয়ামী লীগ বাকশাল করে নাই, এর থেকে হাস্যাস্পদ কথা, অবিশ্বাস্য কথা হতে পারে না। সলিমুল্লাহ মুসলিম হলের সামনে আমরা 8টার সময় থেকে এসে দাঁড়িয়ে আছি, আমাদের 4.25 ঘন্টা লেগেছে এখানে আসতে। এখানে যারা প্রশাসনী ছিলেন, আমাদের যারা পুলিশ বাহিনী ছিলেন, তাদের এটা ব্যর্থতা। সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান বিএনপি নেতারা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।